And down the pitch, and he's gone. Bolden, straight through the gap. অবিশ্বাস্য জয়, নেপালকে হারিয়ে সুপার এইটে বাংলাদেশ। দর্শক, টি টোয়েন্টি বিশ্বকাপে অবিশ্বাস্য জয় পেয়েছে বাংলাদেশ দল। মাত্র 106 রান করেও নেপালকে হারিয়ে দিয়েছে টাইগার রাফ। 17 জন বিশ্বকাপের ম্যাচে নেপালকে মাত্র 85 রানে অল আউট করে 21 রানের জয় ছিনিয়ে নিয়েছে বাংলাদেশ। আর এর মাধ্যমে তারা সুপার এইট নিশ্চিত করেছে। স্বল্প রানেও জয় ছিনিয়ে আনতে বদ্ধপরিকর ছিল বাংলাদেশ দল। প্রথমে তানজিম আঘাত হানেন, নতুন বলে তার আগুনে গোলায় তছনছ হয়ে গিয়েছিল নেপালি লাইন আপ। কল্পনা করা যায় টি টোয়েন্টি ম্যাচে 21টি ডট বল আর মাত্র 7 রান দিয়ে গুরুত্বপূর্ণ 3টি উইকেট বাগি নেওয়া, আর এটাই অন্য বোলারদের উজ্জীবিত করেছে। তানজিমের পর মুস্তাফিজ আসেন, তাদের পর আসেন সাকিব আর রিশাদ। সংকটজনক পর্যায়গুলোতে তারা উইকেট নিয়ে দলকে এই জয়ে সহায়তা করেন। শেষ দুটি উইকেট তো সাকিবই নিয়েছেন আর মুস্তাফিজ নিয়েছেন 3টি। শেষ 2 ওভারে নাটকীয়তা চরম পর্যায়ে উপনীত হয়েছিল। নেপালের প্রয়োজন ছিল 12 বলে 22 রান। 19তম ওভারে দুর্দান্ত বোলিং করেন মুস্তাফিজ রহমান, মেডেন সহ শিকার করে 1টি উইকেট। শেষ ওভারে নেপালের 2 ব্যাটারকে আউট করে বাংলাদেশের জয় নিশ্চিত করেন সাকিব আল হাসান। গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেপালকে 21 রানে হারিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট নিশ্চিত করেছে বাংলাদেশ দল। ব্যাটার ব্যর্থতা ঢেকে যায় বোলারদের দুর্দান্ত পারফরমেন্সে। টি টোয়েন্টি বিশ্বকাপে এই প্রথম একা সরে 3 ম্যাচ জয় পেল টাইগার রাফ। আর টসে হেরে আগে ব্যাট করে 19.3 ওভারে মাত্র 106 রান করে বাংলাদেশ দল।